সায়েন্সের একটা তথ্য হচ্ছে এরকম, তারা একটা রিসার্চ করেছে, যারা রাত জাগে বেশি আর যারা রাতে আগে ঘুমায় দুইজনের মাঝে পার্থক্য তারা পেয়েছে, যে যারা রাতে দেরি করে ঘুমায় তারা কোনো কাজে মন বসাতে পারে না, তারা যখনই কোনো কাজ করতে যায় বিরক্ত বোধ করে। ইভেন তাদের মাথার ব্রেইনের ভেতরে যে অংশটা মানুষের মস্তিষ্কের লেভেলকে বাড়াতে সাহায্য করে, যারা রাত জাগে বেশি এই শক্তি তাদের পরিপূর্ণ কমে যায়, ঠিক কিনা? এজন্য খেয়াল করে দেখবেন, যারা রাতে আগে আগে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা বা জামাত আদায় করে, এদের পুরো লাইফটাই বরকত দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়ে সায়েন্সে কথা বলেছে, যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের ব্রেইনটা পরিষ্কার থাকে, তারা যখন কথা বলে সুন্দর করে কথা বলতে পারে, তারা যখন কোনো একটা কাজ করে দক্ষতার সাথে কাজ করে, তারা যখন কোনো একটা কাজে মনোযোগ দেয় পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারে। সুবহানাল্লাহ। পড়েন রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাও, ভোরবেলা দ্রুত উঠে যাও, বরকত দিবে একজন তিনি কে? ভোরবেলা উঠে রিজিকের তালাশ করো, ফজরের পরে রিজিকের ভেতরে বরকত দিয়ে দেয় একজন তিনি কে?